প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে ম্যাথমেটিক্স অন ক্লাসে স্বাগতম। আমি ম্যাথমেটিক্স অন এর প্রথম অধ্যায় সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমনের ক্লাস নিচ্ছি। এই অধ্যায়ের তৃতীয় ক্লাস এটি। এর পূর্বে আরও দুটি ক্লাস আমি নিয়েছিলাম। সেই ক্লাসে তোমাদের যে হোমওয়ার্কস দিয়েছি সেই হোমওয়ার্কসগুলোর মধ্য থেকে একটি অঙ্ক অনেকে সমস্যা জানিয়েছ। আমি আজকের ক্লাসটি সেই অঙ্কটি দিয়ে শুরু করব। তোমরা যে সমস্যাটি দিয়েছ সেই সমস্যাটি হলো ওয়ান ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার প্লাস এইভাবে ধারাটির এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাটির যোগফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, এই ধারাটির এন তম পদ নির্ণয় করব। ধারাটির এন তম পদ নির্ণয় করার জন্য প্রথমে খেয়াল করতে হবে এখানে কয়েকটি ধারা গুণাকার আছে। কয়েকটি ধারা গুণাকার আছে? দুইটি ধারা গুণাকার আছে। সেই ধারার দুটি ধারা আলাদা করে আমরা নিব। যদি আলাদা করে নিই, প্রথম ধারাটি কি দাঁড়াচ্ছে? প্রথম ধারাটি হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে এন পদ পর্যন্ত, কারণ এই ধারাটির প্রথম পদ কত আছে? ওয়ান। দ্বিতীয় পদ কত আছে? টু। তৃতীয় পদ কত আছে? থ্রি। তাহলে চতুর্থ পদ কত হবে? এরপরে আছে ফোর। তাহলে এই ধারাটির প্রথম পদ কত? ওয়ান। সাধারণ অন্তর কত? টু থেকে যদি অন বিয়োগ করি কত হবে? অন। থ্রি থেকে যদি টু বিয়োগ করি কত হবে? অন। অতএব ধারাটির এন তম পদ কত হবে? আমরা এন তম পদের সূত্র জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর। এই ধারাটির প্রথম পদ এ সমান কত আছে? এ সমান আছে অন। প্রথম পদ কত আছে? অন। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান কত আছে? টু বিয়োগ অন সমান কত হবে? অন। এই মানটি এখানে বসিয়ে দিব। এর মান কত আছে? অন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান কত আছে? অন। তাহলে আমরা যদি গুণ করে দিই, অন এন মাইনাস ওয়ান হবে, দ্যাট মিনস কত হবে? এন। তাহলে এখানে দুইটি ধারা গুণাকারে ছিল, সেই দুইটি ধারার প্রথম ধারাটি এন তম পদ কত হচ্ছে? এন। এখন আসবো দ্বিতীয় ধারাটি। দ্বিতীয় ধারাটি কত আছে? টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এভাবে এন পদ পর্যন্ত। এখন কি করব, এই ধারাটির এন তম পদ নির্ণয় করব। কত হবে তাহলে ধারাটির এন তম পদ? এই ধারাটির এন তম পদ নির্ণয় করার জন্য প্রথমে কি করব, ধারাটি দেখব। ধারাটি কি আছে? টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, পরেরটা আছে ফাইভ স্কোয়ার, এভাবে এন পদ পর্যন্ত আছে। এখন এন তম পদের নির্ণয়ের সূত্র আমরা কি জানি? এন তম পদ নির্ণয়ের সূত্র জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখতে পাচ্ছি ধারাটির প্রত্যেকটা পদে এ স্কোয়ার আছে। কি করব তাহলে? যদি আমরা মনে করি আমাদের সুবিধার্থে এই স্কোয়ারগুলো নাই, স্কোয়ারগুলো একটিও স্কোয়ার নাই, তাহলে ধারাটি কেমন হবে? টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে চলতে থাকবে, অ্যাজ লাইক প্রথম ধারাটির মতোই। ঠিক একইভাবে প্রথম ধারাটির মতোই আমরা এন তম পদ যদি নির্ণয় করি, তাহলে প্রথম পদ এ সমান কত আছে? টু আছে, টু বসালাম, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সাধারণ অন্তর, অর্থাৎ এই থ্রি থেকে যদি টু বিয়োগ করি বিয়োগফল কত হবে? ওয়ান। থ্রি থেকে টু বিয়োগ করলে ফলাফল হবে ওয়ান। তাহলে কত হবে এখানে? টু প্লাস এন মাইনাস ওয়ান, দ্যাট মিন্স এন প্লাস ওয়ান। এখন আমাদের মূল ধারাটি তো এরকম এমন ছিল না, দ্বিতীয় ধারাটি তো সবগুলো পদে কী ছিল? স্কোয়ার ছিল। এখন প্রত্যেকটা পদে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে এইভাবে এন তম পদও স্কোয়ার হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? আমরা প্রথমে কী করেছি, এই ধারাটির স্কোয়ারগুলো অমিট করে দিই। স্কোয়ারগুলো যদি অমিট করে দিই, তাহলে ধারাটি হচ্ছে কত? টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে চলতে থাকবে। এইভাবে এই ধারাটির এন তম পদ নির্ণয় করছি। এন তম পদ কত হয়েছে? এন প্লাস ওয়ান। এখন প্রত্যেকটা পদে স্কোয়ার আছে, প্রত্যেকটা পদে স্কোয়ার আছে,
তাহলে এনতম পদে কি হবে? স্কোয়ার হবে। আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এনতম পদটা কত হচ্ছে? এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। কত হচ্ছে? এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এটা কি হচ্ছে? দ্বিতীয় ধারার এনতম পদ। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি বসায় এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান হবে। এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি ইউজ করে এখানে এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার সমান লিখেছি কত? এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান। ক্লিয়ার? কি করলাম এতক্ষণ? আমাদের প্রদত্ত যে ধারাটি দেওয়া ছিল সেই ধারাটি দুটি ধারার গুণফল আকারে, সেখান থেকে প্রথম ধারা এবং দ্বিতীয় ধারা আলাদা করে নিয়েছি, প্রথম ধারার এনতম পদ বের করেছি, দ্বিতীয় ধারার এনতম পদ বের করেছি। তাহলে প্রদত্ত যে ধারাটি ছিল মূল ধারাটি, অতএব প্রদত্ত ধারাটির এনতম পদ পিএন কত হবে? প্রথম ধারার এনতম পদ ছিল এন, এন ইন্টু হবে দ্বিতীয় ধারার এনতম পদ এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান। যেহেতু ধারা দুটি গুণফল আকারে আছে এই জন্য এনতম পদ গুণফল আকারে বসবে। এখন এই এন সবার সাথে গুণ করে দেবো, গুণ করলে কত হবে? এন কিউব প্লাস টু এন স্কোয়ার প্লাস এন, এটা হচ্ছে টিএন। তাহলে প্রদত্ত ধারাটির এনতম পদ কি দাঁড়াচ্ছে? এন কিউব প্লাস টু এন স্কোয়ার প্লাস এন। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা সবাই? এখন কি করব? যোগফল নির্ণয়ের জন্য আমরা এই এনতম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ইত্যাদি মান বসিয়ে পাই, মান বসাবো। যদি মান বসাই এনতম পদে এন এর মান যদি ওয়ান বসাই তাহলে কত পাবো? টি ওয়ান। টি ওয়ান সমান কত পাবো? ওয়ান কিউব প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার সবাই? এখন এন ইকুয়াল টু টু বসাবো, টু যদি বসাই এন এর পরিবর্তে টু বসালে হবে টু এর কিউব প্লাস টু ইন্টু টু স্কোয়ার প্লাস কত হবে? টু। এন এর পরিবর্তে টু বসিয়ে এখন এন এর পরিবর্তে থ্রি বসাবো, থ্রি বসায় কত হবে? থ্রি এর কিউব প্লাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস কত হবে? থ্রি। এইভাবে আমরা এন সংখ্যক পদ বসাবো, এন বসাই তাহলে কত হবে? এন কিউব প্লাস টু ইন্টু এন স্কোয়ার প্লাস এন। এইভাবে আমরা এন সংখ্যক ওয়ান টু থ্রি করে এন সংখ্যক মান বসিয়ে এখন কি করবো? যোগফল বের করবো। যোগফল যদি বের করতে চাই কত হবে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে যোগ করব এনতম পদ পর্যন্ত। টি ওয়ান এর মান বসাবো, টি টু এর মান বসাবো, টি থ্রি এর মান বসাবো, এবার টি এন এর মান বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে খেয়াল করো, যদি টি ওয়ান, টি টু, টি থ্রি, টি এন এর মানগুলো বসায় টি ওয়ান এর মানে তিনটা রাশি আছে। দেখো টি ওয়ান এর মানে তিনটা রাশি আছে। এই তিনটা রাশি তিন প্রকার, একটা আছে ওয়ান কিউব প্লাস টু ইন্টু ওয়ান কিউব দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আছে প্লাস ওয়ান। টি টুতে দেখো ঠিক একইভাবে তিনটে রাশি আছে, প্রথম রাশি আছে টু কিউব প্লাস দ্বিতীয় রাশি আছে টু ইন্টু টু স্কোয়ার প্লাস তৃতীয় রাশি আছে টু। ঠিক একইভাবে প্রত্যেকটা পদে প্রথম রাশিটি দেখে খেয়াল করো, প্রত্যেকটা পদের প্রথম রাশিটি আছে কত? ওয়ান কিউব, টু কিউব, থ্রি, সরি এটা কিউব হবে, থ্রি কিউব, এইভাবে এন কিউব পর্যন্ত। তাহলে প্রত্যেকটা পদ যোগ করে প্রথম রাশিগুলো একবারেই কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হবে? ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস এভাবে এন কিউব হবে। আমি সেটা একবারে বসিয়ে দিচ্ছি, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস এইভাবে কত থাকবে? এন কিউব পর্যন্ত। এটি প্রত্যেকটা পদের প্রথম রাশিতে বসিয়েছি। ক্লিয়ার? প্রত্যেকটা পদের
প্রথম রাশিগুলো সব কিউব আছে, সেই কিউবগুলো এক জাতীয় এক জায়গায় নিয়ে আসছে। এবার দ্বিতীয় রাশিগুলো কি কি আছে? প্রথম পদের দ্বিতীয় রাশি আছে, দেখো দ্বিতীয় পদের দ্বিতীয় রাশি এটা, তৃতীয় পদের দ্বিতীয় রাশি এটা, এনতম পদের তৃতীয় রাশি এটা, এবং প্রত্যেকটা দ্বিতীয় পদের সামনে কি আছে? যোগ আছে, তাই এখানে প্লাস চিহ্ন। এবং প্রত্যেকটা দ্বিতীয় পদে খেয়াল করো, আমি গোল দিয়ে রেখেছি, প্রত্যেকটা দ্বিতীয় পদের প্রথমে টু গুণ আকার আছে। কি আছে? টু গুণ আকার আছে। আমরা সেই টু কমন নিব, প্রত্যেকটা পদ থেকে টু কমন নিব। প্রথম পদ থেকে যদি টু কমন নিয়ে থাকবে ওয়ান স্কোয়ার, দ্বিতীয় পদ থেকে টু কমন নিলে থাকবে টু স্কোয়ার, তৃতীয় পদ থেকে টু কমন নিয়ে থাকবে থ্রি স্কোয়ার। ঠিক একইভাবে এনতম পদ থেকে যদি টু কমন নিয়ে থাকবে এন স্কোয়ার। তাহলে দ্বিতীয় রাশিগুলো যদি যোগ করি, যোগফলের থেকে আমরা টু কমন নিলে কি থাকবে? ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এইভাবে থাকবে এন স্কোয়ার পর্যন্ত। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি কি আছে? এখানে দেখো প্রথমে প্রথম পদ আছে ওয়ান, দ্বিতীয় পদ আছে টু, তৃতীয় পদ আছে থ্রি, এনতম পদ আছে এন, এবং প্রত্যেকটা পদের সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে, তাই প্লাস প্রথম পদে ওয়ান, দ্বিতীয় পদে টু, তৃতীয় পদে থ্রি, এন পদে এন আছে। আমরা একবারে যদি বসাই তাহলে কি হবে? ওয়ান প্লাস টু প্লাস এইভাবে প্লাস এন। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই? এর আগে প্রত্যেকটা অঙ্কে কি করেছিলাম? টি ওয়ান, টি টু, টি থ্রি, টি এন এর মান এখানে বসিয়েছিলাম, তারপরে এক জাতিগুলো কাছাকাছি নিয়ে আসছিলাম। এই অঙ্কটা কি করেছি? আমি একটি লাইন গ্যাপ দিয়ে সমজাতীয়গুলো একবারে কাছাকাছি নিয়েছি। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা আগের পদ্ধতিতে আগে যেভাবে করিয়েছি সেভাবে করতে পারো। এখন আসো প্রথম ব্র্যাকেটের অংশটুকু কি আছে? প্রথম ব্র্যাকেটের অংশটুকু আছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব এভাবে প্লাস এন কিউব পর্যন্ত। এটি কি? এটি একটি ধারা, যে ধারাটি হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। কেমন ধারা? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। সূত্র কি? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তার আবার হোল স্কোয়ার, এই প্লাস টু থাকবে। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে অংশটুকু কি আছে? ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অর্থাৎ দ্বিতীয় রাশির ব্র্যাকেটের অংশের মধ্যে যে ধারাটি আছে সেই ধারাটি কেমন ধারা? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি? এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এটা আমরা জানি, সেটি বসিয়ে। এবার আসি তৃতীয় রাশির তৃতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে? তৃতীয় রাশির ব্র্যাকেটের মধ্যে আছে ওয়ান প্লাস টু প্লাস এভাবে এন পর্যন্ত, ওয়ান প্লাস টু প্লাস এভাবে এন পর্যন্ত প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কি আছে? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? এখানে প্লাস আছে তাই প্লাস বসবে, সূত্রটি হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই। এখন আমরা এই রাশিগুলো থেকে যদি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিই কি থাকবে? তাহলে এখানে আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার, যদি একটি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিই থাকবে হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস, আমরা কমন নিব এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। দ্বিতীয় রাশি থেকে যদি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিই কী থাকবে? এখানে টু এন থাকবে, টু এন প্লাস ওয়ান বাই থ্রি, এখানে সিক্স ছিল, সিক্স থেকে টু কমন নিয়েছি থাকবে হলো থ্রি। তৃতীয় রাশিতে কী আছে? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিয়েছি থাকবে কত? ওয়ান। এখন আসো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এখানে যদি লসাগু করি লসাগু কত হবে? সিক্স, টু আর থ্রি লসাগু সিক্স, তাহলে কত হবে? থ্রি এন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস এখানে টু হবে, এখানে টু আছে তাহলে ফোর হবে, টু এন প্লাস ওয়ান প্লাস হবে সিক্স, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু
গুণ করলে কত হবে? 3n² প্লাস 3n, এখানে গুণ করলে হবে 8n প্লাস 4 প্লাস 6 বাই 6, তাহলে n ইন্টু n প্লাস 1 বাই, এখানে 6 আর 2 গুণ করলে 12 হবে, 3n² প্লাস 11n প্লাস 10, এটি হবে n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকে তোমরা সমস্যা জানিয়েছিলে, আমি সমাধান করলাম। যদি আরো কোনো অঙ্কে সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেটি সমাধান করব। এখন যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি আছে 6,9,12 এইভাবে (1 to 6) অর্থাৎ 126, এই পুরো গমনটিতে কতটি পদ আছে সেটি আমার নির্ণয় করতে হবে। এখানে একটি ধারা না, আমরা প্রথম ক্লাসে জেনেছি যদি কমা আকারে থাকে তাহলে সেটিকে প্রগমন বলে, যোগ আকারে থাকলে বলবো ধারা। এটি প্রগমন আছে, এই প্রগমনে কতটি পদ আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। ধরি প্রথম পদ এ সমান কত আছে? 6। এটি কেমন প্রগমন? 6 এর সাথে 3 যোগ করলে 9 হবে, 9 এর সাথে 3 যোগ করলে 12 হবে, অর্থাৎ এটি একটি সমান্তর প্রগমন। তাহলে সাধারণ অন্তর d সমান কত আছে? 9 - 6, দ্যাট মিনস হলো 3। ধারাটির শেষ পদ, শেষ পদ কত আছে? 1 to 6, অর্থাৎ 126। এই শেষ পদ কত আছে? 126। এখন ধরে নিলাম এই ধারাটিতে n সংখ্যক পদ আছে, কয়টি পদ আছে? n সংখ্যক পদ আছে। তাহলে n তম পদ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n তম পদ নির্ণয়ের সূত্র এটা আমরা জানি, এইটি হবে যদি এই ধারাটি n সংখ্যক পদ থেকে থাকে তাহলে n তম পদই হবে শেষ পদ। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এই শেষ পদ সমান আমরা 126 লিখতে পারি। তার আগে আমরা মান বসাবো, এর মান কত আছে? 6 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত আছে? 3। তাহলে কত হবে? 6 প্লাস 3n - 3, দ্যাট মিনস 3n + 3, এটা হচ্ছে ধারাটির এন তম পদ। এই এন তম পদ সমান কত লিখতে পারবো? 126 লিখতে পারবো। প্রশ্ন মতে 3n + 3 = 126, তাহলে 3n = কত হবে? 126 - 3, দ্যাট মিনস হবে 123। অতএব n = কত হবে? 123 ভাগ হবে 3, বা n = কত হবে? 41। অর্থাৎ এই প্রগমনটিতে কতটি পদ আছে? 41টি পদ আছে। এটি অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন আছে, যদি কোনো সমান্তর প্রগমনের এন সংখ্যক পদের সমষ্টি n(n+2) হয় তবে প্রগমন ও ধারাটি নির্ণয় কর। প্রশ্নটি দেখো, যদি কোনো সমান্তর প্রগমনের এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n(n+2) হয় তবে ওই প্রগমনটি নির্ণয় করতে হবে এবং ধারাটিও নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে? প্রগমনটির এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, লিখব দেওয়া আছে, আর দেওয়া আছে এসএন সমান n(n+2), অর্থাৎ এসএন বলতে এন সংখ্যক পদের যোগফল, যোগফল দেওয়া আছে n(n+2). এখন এই এন এর পরিবর্তে যদি অন বসাই তাহলে কি পাবো? প্রথম পদটি পাবো। তাহলে লিখি, অতএব পুরো গমনটির প্রথম পদ
প্রথম পদকে আমরা এস ওয়ান দিয়ে প্রকাশ করলাম, এস ওয়ান সমান কত হবে, ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু, দ্যাট মিনস কত হবে, থ্রি। কি পেলাম, প্রথম পদ পেলাম এনের পরিবর্তে ওয়ান বসে। ঠিক একইভাবে এনের পরিবর্তে যে টু বসায় কি পাবো, প্রথম দুটি পদের যোগফল পাবো, নট দ্বিতীয় পদ। খেয়াল করতে হবে আমরা এনতম পদে যদি এনের মান ওয়ান বসাই তাহলে প্রথম পদ পাবো, এনের মান টু বসালে দ্বিতীয় পদ পাবো, থ্রি বসালে তৃতীয় পদ পাবো। কিন্তু এখানে দেওয়া আছে এন সংখ্যক পদের যোগফল, কি দেওয়া আছে, এন সংখ্যক পদের যোগফল। সেক্ষেত্রে যদি এনের মান ওয়ান বসাই শুধুমাত্র প্রথম পদটি পাবো, এনের মান টু বসালে প্রথম দুটি পদের যোগফল পাবো। কথা হবে প্রোগ্রামটির প্রথম দুটি পদের যোগফল এস টু কত হবে, তাহলে এন এর মান টু বসলে টু ইন্টু টু প্লাস টু সমান কত হবে, টু আর টু ফোর, ফোর ইন্টু টু সমান কত হবে, এইট। প্রথম দুটি পদের যোগফল কত পাচ্ছি, এইট। ঠিক একইভাবে প্রথম তিনটি পদের যোগফল এস থ্রি যদি নির্ণয় করি কত হবে, থ্রি ইন্টু থ্রি প্লাস টু, দ্যাট মিনস টু এবং থ্রি যোগ করলে ফাইভ, ইন্টু থ্রি সমান কত হবে, ফিফটিন। প্রথম তিনটি পদের যোগফল পেলাম। ঠিক একইভাবে যদি প্রথম চারটি পদের যোগফল নির্ণয় করি কত হবে, এস ফোর ইকুয়াল টু ফোর ইন্টু ফোর প্লাস টু, দ্যাট মিনস কত হবে, ফোর প্লাস টু সিক্স, ইন্টু ফোর সমান হবে কত, টোয়েন্টি ফোর, অর্থাৎ চব্বিশ। এইভাবে এন সংখ্যক পদ পর্যন্ত আমাদের যোগফল নির্ণয় এইভাবে বের করতে পারবো। এখন প্রথম পদ কত পেয়েছি, থ্রি পেয়েছি, প্রথম দুটি পদের যোগফল কত পেয়েছি, এইট পেয়েছি, প্রথম তিনটি পদের যোগফল কত পেয়েছি, ফিফটিন পেয়েছি, প্রথম চারটি পদের যোগফল কত পেয়েছি, টোয়েন্টি ফোর। আমরা প্রথম পদটি পেয়েছি থ্রি, দ্বিতীয় পদটি পাবো কীভাবে, খেয়াল করো যেহেতু প্রোগ্রামটি বলছে সমান্তর প্রোগ্রামন, তো প্রথম পদ আমাদের থ্রি ঠিক আছে, দ্বিতীয় পদ যেহেতু পাবো কীভাবে, এটি আছে প্রথম দুটি পদের যোগফল, এই যোগফল থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, দ্বিতীয় পদটি পাবো। নির্ণয় করি তাহলে আমরা প্রোগ্রামটির প্রথম পদ কত হবে, থ্রি, প্রথম পদ থ্রি আছে, দ্বিতীয় পদ কত হবে, প্রথম দুটি পদের যোগফল থেকে বিয়োগ হবে প্রথম পদ, দ্যাট মিনস এইট মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে, ফাইভ। এটি হবে কত পদ, এটি হবে দ্বিতীয়তম পদ, এটি ছিল প্রথম পদ, এটি দ্বিতীয়তম পদ। তৃতীয় পদ যদি বের করি, তৃতীয় পদ কত হবে, প্রথম তিনটি পদের যোগফল থেকে বিয়োগ হবে প্রথম দুটি পদের যোগফল, কত হবে তাহলে, পনেরো থেকে এইট যদি বিয়োগ করি কত হবে, সেভেন। কত পেয়েছি, তৃতীয় পদটি পেয়েছি। যদি চতুর্থ পদ বের করতে চাই কত হবে, এস ফোর মাইনাস এস থ্রি কত হবে, চব্বিশ মাইনাস পনেরো, দ্যাট মিনস হবে নাইন। এইভাবে আমরা এনতম পদ পর্যন্ত নির্ণয়, ক্লিয়ার। তাহলে প্রথম পদ কত পাচ্ছি, থ্রি পাচ্ছি, দ্বিতীয় পদ কত পাচ্ছি, ফাইভ, তৃতীয় পদ কত পাচ্ছি, সেভেন, চতুর্থ পদ কত পাচ্ছি, আমাকে প্রোগ্রামটি বলেছিল সমান্তর প্রোগ্রামন, দেখো হচ্ছে কি না, থ্রি এর সাথে যদি টু যোগ করি ফাইভ হচ্ছে, ফাইভের সাথে টু যোগ করি সেভেন হচ্ছে, সেভেনের থেকে সাথে যদি টু যোগ করি কত হচ্ছে, নাইন হচ্ছে, তাহলে প্রোগ্রামটি একটি সমান্তর প্রোগ্রামন। তাহলে লিখব অতএব নির্ণয়ে প্রোগ্রামন কত, থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন, এভাবে এন সংখ্যক পদ। তাহলে আমাদের আরেকটি প্রশ্ন ছিল ধারাটি নির্ণয়, অতএব ধারাটি কত হবে, এই প্রোগ্রামের মধ্যে যদি শুধুমাত্র আমরা যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে ধারাটি প্রকাশ পাবে, এই দুটি আমাদের অ্যান্সার।
ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? এই অঙ্কটি দ্বারা আজকের ক্লাসটি শেষ করছি। এরপরে তোমাদের হোমওয়ার্কস হিসাবে কিছু কাজ দেওয়া থাকবে, তোমরা সেগুলো করবে। যদি সমস্যা হয় তাহলে ইনবক্সে জানাবে, পরবর্তী ক্লাসে সেই সমস্যাটি বা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ।